মৃত্যুর আগে মোসারাত জাহান মুনিয়া ডায়েরিতে কি লিখে গিয়েছিলেন অবশেষে সেটি ফাঁস হয়ে গেছে। কলেজ ছাত্রী মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনা নানা রহস্যের জন্ম দিয়েছে। গুলশানের লাখ টাকার ভাড়ার ফ্ল্যাটে একাই থাকতেন এই তরুণী। ঘটনার পর মামলায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে বসুন্ধরার এমডি সায়েম সুবহান আনভীরের বিরুদ্ধে। মামলা দায়েরের পর আনভীরের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। ঘটনার পর আনভীরের সঙ্গে মুনিয়ার অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয়। ওই তরুণের সঙ্গে আনভীরের কি সম্পর্ক ছিল, মুনিয়া আত্মহত্যা করে থাকলে কেন আত্মহত্যা করেছেন, এই সকল প্রশ্ন ঘোরাফেরা করছে সাধারণ জনগণের মনে। অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে কিনা এমনও নানা প্রশ্ন ঘুরে ফিরে এসেছে গতকাল দিনভর। এই ঘটনায় বসুন্ধরার এমডি কে আসামি করা হলেও গতকাল পর্যন্ত তার পক্ষ থেকে গণমাধ্যমে কোনো বক্তব্য দেওয়া হয়নি। বসুন্ধরা গ্রুপও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এখন পর্যন্ত। তদন্ত সূত্র জানায় গুলশানে মুনিয়ার ভাড়া বাসার দেয়ালে টানানো ছিল তানভীর এবং মুনিয়ার যৌথ অনেকগুলো ছবি। ওই বাড়ির মালিক আয়োজিত 23 এপ্রিলের ইফতার পার্টিতে তোলা মুনিয়ার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ির মালিকের মেয়ে প্রকাশ করেন। ওই ছবিগুলো নজরে পড়ে সায়েম সুবহান আনভীরের মায়ের। মুনিয়ার বাসা থেকে জব্দ করা ডায়েরিতে পাওয়া গেছে তার সর্বশেষ লেখা। 6টি ডায়েরিতে লিখেছেন নিজের ভালোবাসা, বিষাদ ও যন্ত্রণার কথা। উল্লেখ করেছেন জীবনের চূড়ান্ত সিদ্ধান্তে। তার পরপরই সোমবার সন্ধ্যার পর গুলশান 2-এর 120 নম্বর রোডের 19 নম্বর বাড়ির ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ওই দিন রাতে গুলশান থানায় মামলা করেন মুনিয়ার বড় বোন ব্যাংক কর্মকর্তা নুসরাত জাহান। মামলায় অভিযোগ দায়ের করা হয় সায়েম সোবাহান আনভীরের বিরুদ্ধে। পুলিশ ইতোমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, জিজ্ঞাসাবাদ করছে ওই বাড়ির নিরাপত্তা কর্মী, বাড়ির মালিক এবং মালিকের জামাতাকে। আরো জিজ্ঞাসাবাদ করা হবে মডেল হিসেবে পরিচিত ফারিয়া মাহবুব পিয়াশাকে। গণমাধ্যমকে পুলিশ জানান ওই বাসায় আনভীরের যাতায়াত ছিল কিনা তা নিশ্চিত হতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। অন্য কারো ওই বাসায় যাতায়াত ছিল কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। আলোচিত এই ঘটনার পর বসুন্ধরার এমডির দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। মুনিয়া যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটের নিরাপত্তারক্ষী আব্দুল কুদ্দুসের সঙ্গে গণমাধ্যমের কথা হয়। তিনি জানান গত 22-23 এপ্রিল পরপর দুদিন ওই বাড়িতে গিয়েছিলেন বসুন্ধরার এমডি আনভীর। বাসাটি গত মাসে ভাড়া নেন মুনিয়া। মুনিয়ার নামে ভাড়ার চুক্তিপত্র থাকলেও বাড়ির মালিকের জামাতার কাছে প্রতি মাসে ফ্ল্যাট ভাড়া বাবদ আনুষাঙ্গিক বিভিন্ন খরচ সহ মোট 111,000 টাকা পাঠাতেন অন্য কেউ। মুনিয়ার বড় বোন নুসরাত জাহান জানান মুনিয়া মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী। ঢাকায় থাকাকালীন আনভীরের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের পর থেকে প্রায়ই ফোনে কথা হতো, দেখা হতো বিভিন্ন রেস্টুরেন্টে। 2019 সালে স্ত্রী পরিচয়ে বনানীর একটি বাসা ভাড়া নিয়ে মুনিয়াকে নিয়ে থাকতেন আনভীর। 2020 সালের ফেব্রুয়ারিতে আনভীরের পরিবার বিষয়টি জানতে পারে। ওই সময় মডেল হিসেবে পরিচিত ফারিয়া মাহবুব পিয়াশাকে দিয়ে মুনিয়াকে নিজেদের বাসায় ডেকে আনেন আনভীরের মা। বাসায় নিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেন, আনভীরের সঙ্গে মেলামেশা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন। শর্ত দেন বেঁচে থাকতে চাইলে ঢাকা ছেড়ে যেন চলে যায় মুনিয়া। মুনিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে ওই সময় আনভীরও মুনিয়াকে কুমিল্লায় চলে যেতে বলেন। ওই সময়ে করোনার প্রকোপ দেখা দেয়, অবস্থা প্রতিকূল দেখে ঢাকা ছেড়ে কুমিল্লা চলে যান মুনিয়া। এর মধ্যে আবার আনভীর তাকে ডাকেন, বিয়ে করার প্রতিশ্রুতি দেন। যেহেতু পরিবার এটি মানছে না তাই বিয়ে করে বাইরের কোনো দেশে মুনিয়াকে সেটেল করবেন বলে কথা দেন। এক পর্যায়ে গত মাসে গুলশানে ওই বাসা 2 বছরের জন্য ভাড়া নেন মুনিয়া। সম্পর্ক ভালোই চলছিল তাদের, প্রায়ই ওই বাসায় যাতায়াত করতেন আনভীর। দেয়ালে ঝুলানো ছিল বিভিন্ন অন্তরঙ্গ ছবি, কিন্তু মুনিয়াকে নিয়ে কখনো প্রকাশ্যে ঘোরাফেরা করতেন না আনভীর। বাড়ির মালিকের ইফতার পার্টির ছবি ফেসবুকে আপলোড করেন বাড়ির মালিকের মেয়ে। এটি নজরে পড়ে মডেল পিয়াশা। পিয়াশার মাধ্যমে জানতে পারেন আনভীরের মা। এটি নিয়ে আনভীরের সঙ্গে কথা হয় তার মায়ের। তারপর আনভীর ক্ষোভ প্রকাশ করেন মুনিয়ার উপর। এ বিষয়ে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান উল্লেখ করেছেন আনভীর তাকে ফোন করে বকা দিয়েছেন, বলেছেন মুনিয়া ফ্ল্যাটের মালিকের বাসায় কেন ইফতার করেছে, কেন ছবি তুলেছে, পিয়াশা এগুলো দেখেছে, পিয়াশা তার মাকে সবকিছু জানিয়ে দিয়েছে। এজাহারে বলা হয় আনভীর মুনিয়াকে বলে তিনি দুবাই চলে যাচ্ছেন, যেন সে কুমিল্লায় চলে যায়। আনভীরের মা জানতে পারলে তাকে মেরে ফেলবেন। ওই সময় কান্নাকাটি করে মুনিয়া তার বড় বোনকে বলেন আনভীর তাকে বিয়ে করবেন না, শুধু ভোগ করেছেন। এই সমস্ত বিষয় নিয়ে আনভীরের সঙ্গে মুনিয়ার বিভিন্ন বাগবিতণ্ডা হতে থাকে। অতীতের বিভিন্ন ঘটনা নিয়ে মুনিয়াকে রীতিমতো টর্চার করতে থাকেন আনভীর, যার কারণে বাধ্য হয়ে অনেকটা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
হচ্ছে। ইতিমধ্যে একটি অডিও রেকর্ডও ফাঁস হয়ে গেছে, যেখানে আনভীর মুনিয়াকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে। মুনিরার একজন আত্মীয় গতকাল ঢাকা মেডিকেল হাসপাতালে এক প্রতিবেদকের সঙ্গে কথা বলে তিনি বলেন, মুনিয়ার ডায়েরিগুলো পড়ে মনে হয়েছে সে আত্মহত্যা করেনি। বাসার দরজা ভেঙে দেখা যায় মুনিয়ার মৃতদেহ বিছানার উপর হাঁটু ভাঙা অবস্থায় ঝুলছিল। দুপায়ের মাঝখানে ঠিক ছিল একটা টুল, এছাড়া গলায় এবং মুখে ছিল গভীর কালশিটে দাগ। যে কক্ষে মুনিয়াকে মৃত হিসেবে পাওয়া গেছে সেই কক্ষটিও অনেকটা পরিপাটি ছিল, যেগুলো দেখে কোনোভাবেই মনে হচ্ছে না মুনিয়া আত্মহত্যা করেছেন। তার লেখা ডায়েরিগুলো এতটাই পরিপাটিভাবে লেখা ছিল, যেখানে পৃষ্ঠা 11 পড়ে দেখবেন প্লিজ, 92 পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। এভাবে সে পর্যায়ক্রমে মার্ক করে ডায়েরি লিখেছেন। মুনিয়া এবং আনভীরের এই ঘটনাটি সারা দেশে ব্যাপক আলোচিত সমালোচিত হচ্ছে। আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।